এই সরকারের অধীনে কোনোভাবে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিএনপির দশ দফা দাবি পূরণের জন্য দেশের জনগণ রাজপথে নেমেছিল বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার সকালে গাজীপুরের একটি কনভেনশন সেন্টারে মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে আমানুল্লাহ আমান এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শকত হোসেন সরকার উপস্থিত ছিলেন। এই দশ দফা যদি মেনে নেওয়া না হয়, যদি শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সর্ববুদ্ধি হৃদয় না হয়, এই দশ দফা দাবি পূরণের জন্য বাংলাদেশের জনগণ রাজপথে নেমেছে এবং তার পদত্যাগ করিয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সংবিধান পরিবর্তন করি, নির্বাচন হবে বাংলাদেশে। শেখ হাসিনার কথায় তার দলীয় সরকারের অধীনে, আওয়ামী লীগের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে না।